আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। আর শুরুতে জানিয়ে দিব আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। মক্কায় ক্রেন ছিঁড়ে 87 জন নিহত, আহত 180 জনের মধ্যে রয়েছেন 40 জন বাংলাদেশি। বাংলাদেশে বিনিয়োগের হাই রিটার্নের নিশ্চয়তা রয়েছে, মন্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। ইন্ডিয়ান শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতার লঞ্চিং অনুষ্ঠিত। দর্শক শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সৌদি আরবের মক্কায় আজ শুক্রবার হ্যারেম শরীফের ক্রেন ছেড়ে 87 জন নিহত হয়েছেন। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে আমরা কথা বলছি আমাদের সৌদি আরব প্রতিনিধি এবিএম বুলবুল আহমেদের সাথে। দর্শক আমরা চেষ্টা করছি তার সাথে সরাসরি যোগাযোগের জন্য। বুলবুল ভাই শুনতে পাচ্ছেন? বুলবুল ভাই, দুর্ঘটনার সময় আহত হয়েছেন অন্তত 180 জন। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। স্থানীয় সময় আনুমানিক 5:45 মসজিদুল হারামের চতুর্থ তলায় ক্রেনটি হঠাৎ আছড়ে পড়ে। হ্যালো, হ্যাঁ বুলবুল ভাই শুনতে পাচ্ছি? বুলবুল ভাই ওখানকার সর্বশেষ অবস্থান জানাচ্ছেন। সর্বশেষ খবর হচ্ছে 87 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 184 জন। আহত বা নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে বলে খবর পাওয়া যায়নি। তার মধ্যে বাংলাদেশ কনসুলেটের লোকজন এখন সেখানে থেকে আছেন, ধারণা করা হচ্ছে বাংলাদেশি লোকজন আছে। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হসপিটালে স্থানান্তর করা হয়েছে। ধন্যবাদ। বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে একটি ভেনুতে ইউকে ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এক কিনোট উপস্থাপিত করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার। সেমিনারে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ডক্টর আতিউর রহমান। গভর্নর ডক্টর আতিউর রহমান তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যে দেশ শত বাধা শত রাজনৈতিক অস্থিরতার পরেও বাংলাদেশ পৃথিবীর 44তম অর্থনীতির দেশ, সেখানে বিনিয়োগের হাই রিটার্নের দৃষ্টান্ত রয়েছে। সেমিনারে বক্তব্য রাখেন শিল্পপতি ইকবাল আহমেদ, সংগঠনের চেয়ার বজলুর রশিদ এমবি, বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার খন্দকার তালহা, ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি রজিনা হাসান প্রমুখ। গত 25 বছর ধরে চলে আসা ইন্ডিয়ান শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতার এবারের আয়োজনকে সামনে রেখে আনুষ্ঠানিক লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হাউস অব কমন্সের জুবলি রুমে আয়োজিত লঞ্চিং অনুষ্ঠানে ব্রিটেনের বেশ কয়েকজন প্রভাবশালী এমপি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হোস্ট স্কটিশ ন্যাশনাল পার্টির সাবেক লিডার অ্যালেক্স সালমন্ড এমপির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিয়ান শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা ও সেলিব্রিটি শেফ টমিমিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন তসমিনা আহমেদ, শেখ এমপি ক্যারল মানহাগান এমপি, ব্যবসায়ী অলি খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবাই বক্তারা ব্রিটেনে কারি শিল্পের নানান সমস্যা তুলে ধরেন এবং এর সমাধানের জন্য ব্রিটিশ সরকারের প্রতি সহযোগিতা কামনা করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের 40 দিন ব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালালউদ্দিন শাহ, আজিজুর রহমান, শামসুদ্দিন আহমেদ, মাস্টার হরমুজ আলী, অধ্যাপক আবুল হাশেম, সিতাব চৌধুরী, যুগ্ম সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, এম এ গনি, শাহ সামিম আহমেদ, শারুফ আলী, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের হোসনেয়ারা মতিন, আঞ্জুমারা আঞ্জু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধা, জুবায়ের আহমেদ, এনামুল কবির, তামিম আহমেদ, সহসভাপতি সারোয়ার কবির সহ আরও অনেকে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর এর আহ্বায়ক
ইয়াসিন আলীর গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনে সভা অনুষ্ঠিত হয়েছে। বিকলানে একটি রেস্টুরেন্টে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি নাসির আহমেদ শাহীন। আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, শহীদুল ইসলাম মামুন, এনামুল হক লিটন, আবুল হাসনাত রিপন, বাবর চৌধুরী, সরফরাজ শরফু প্রমুখ। সিলেট বিভাগ নাগরিক কমিটির উদ্যোগে লন্ডনে যুক্তরাজ্যে সফররত হবিগঞ্জ এক আসনের সংসদ সদস্য আব্দুল মনিম চৌধুরী বাবু, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ছাত্রনেতা দেওয়ান কয়েস গাজী ও সিলেট জেলাবারের সাবেক সভাপতি রুহুল আনাম চৌধুরী মিন্টু সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে সিলেট বিভাগ নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা লাবলু লস্করের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ চৌধুরী শহীদ ও জুবের রশিদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল হালিম চৌধুরী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, আব্দুল কাদের চৌধুরী মুরাদ, সাবেক ছাত্রনেতা আহবাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ফয়েজ আহমেদ, লুৎফর রহমান, সৈয়দ জাবেদ ইকবাল শহীদ, আহমেদ কবির সুইট, সাগর মোহাম্মদ শানু, আব্দুল সালাম প্রমুখ। যুক্তরাজ্য আওয়ামী কর্মজীবী লীগ এর কমিটি গঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে সংগঠনের যুক্তরাজ্য শাখার আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী কর্মজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল আনাম চৌধুরী মিন্টু। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, লুৎফর রহমান সাইদ, নাজিমুদ্দিন আব্দুর রহিম শামীম, আবিদ হোসেন, জয়নুল ইসলাম ও আব্দুল কাদের মুরাদ। সভায় শাহরিয়ার আহমেদ সুমনকে সভাপতি ও আব্দুল বাসিরকে সাধারণ সদস্য করে 71 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। সিলেট জামিয়া সিদ্দিকিয়ার উন্নয়ন বিষয়ে বার্মিংহামে সেমিনার। চোখের জলে সুফিয়ান চৌধুরীকে বিদায় জানাল সিলেটবাসী। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রবাসীদের সহযোগিতায় সিলেটের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দিকিয়ার উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে বার্মিংহামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ নাসির জানান, স্মল হিতের একটি হলে শাহজালাল ইসলামিক সেন্টার ও মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও মাওলানা মঈনুদ্দিনের সভাপতিত্বে সেমিনারে জামিয়া সিদ্দিকিয়ার উন্নয়ন ও অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থার উপর বক্তব্য রাখেন জামিয়া সিদ্দিকিয়ার চেয়ারম্যান বিশিষ্ট লেখক সৈয়দ মবনু। সভায় আরও বক্তব্য রাখেন মুফতি তাজুল ইসলাম, আব্দুল মুকিত আজাদ, সৈয়দ কফিল আহমেদ প্রমুখ। পবিত্র হজ পালনে পবিত্র হজের মাসলা মাসায়েল সম্পর্কে হজ যাত্রীদের সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে ব্রাডফোর্ডে জি কে ট্রাভেলসের উদ্যোগে ব্রাডফোর্ড স্থানীয় শিবলি জামে মসজিদে হজ সেমিনারের আয়োজন করা হয়। আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া জানান, এতে হজ যাত্রী সহ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তাদের সাথে ফ্রান্স সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি সাহিল জানান, গতকাল প্যারিসে বাংলাদেশ বিজনেস কনসালটিং বিবিসির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফ্রান্স সফররত বাংলাদেশ সরকারের জয়েন্ট সেক্রেটারি আব্দুল হাই, মোহাম্মদ মনিরুজ্জামান, দুলাল কৃষ্ণ সাহা, নাজমুস সাদাত সেলিম চিফ ইঞ্জিনিয়ার, মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহিনুল ইসলাম ডিরেক্টর, রাজউক জেট পেস্ট স্টেট আর্কিটেক্ট, ফ্রান্স মিনিস্ট্রি অফ ইকোলজির
বনপ্যারিয়ার কাজী এনায়েত উল্লাহ, জানু মার্টিন, কামাল মিয়া প্রমুখ। বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দরা এ সময় ফ্রান্সের পরিকল্পিত নগরায়নের ব্যবহৃত প্রযুক্তি ও তাদের ভাবনাসহ বিভিন্ন অবকাঠামো নিয়ে আলোচনা করেন। মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, সমিতির উপদেষ্টা আক্তার হোসেন আতার সভাপতিত্বে বক্তব্য রাখেন এ কে এম জহিরুল ইসলাম, মাহবুবুর রহমান, গোলাম মোস্তফা জাহাঙ্গীর, মিল্টন ভুইয়া কোচি, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ রানা, মোহাম্মদ কায়ুম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ বাবু, নিজাম মুন্সী প্রমুখ। সভায় বক্তারা বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এবার সিলেটের খবর। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল জহির চৌধুরী সুফিয়ানকে চোখের জলে বিদায় জানাল সিলেটবাসী। বৃহস্পতিবার সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হয়। এরপর সিলেটের সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মরদেহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সুফিয়ান চৌধুরীর মরদেহ হজরত শাহজালাল রাদিয় সালামের মাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর তার জানাজার নামাজ সম্পন্ন হয়। নিঃসন্তান সুফিয়ান চৌধুরী মৃত্যুকালে তার স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহে রেখে গেছেন। আব্দুল জহির চৌধুরী সুফিয়ান বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। সিলেট ব্যাডমিন্টন একাডেমির চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে ইনডোরে উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভার সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক সিব্বির আহমেদ এর সভাপতিত্বে ও সাংবাদিক ফয়সল আহমেদ মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সাবির আহমেদ রলেক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাকিম, প্রবাসী সাংবাদিক মোসাদ্দেক হোসেন, সমাজসেবী তারেক আহমেদ চৌধুরী, সমাজকর্মী রোকসানা আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ এ কে এম নজরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক খেলাধুলায় মেধা বিকাশের প্রতিফলন ঘটে। ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের স্টার ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বন্যা দুর্গত এলাকার অসহায় 65 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ উপলক্ষে উমরপুর বাজারে সভা অনুষ্ঠিত হয়। স্টার ক্লাবের সভাপতি ফেরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ মিন্টুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মালানা শোয়াব আহমেদ, হাফিজ এইচ এম রায়হান আহমেদ, মাসুদুর রহমান, জয়নাল আবেদিন, আবু বকর সিদ্দিকী, ইমরান খান সহ আরও অনেকে। দর্শক, এ ছিল আমাদের হাতে আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। মক্কায় ক্রেন ছিঁড়ে 87 জন নিহত, আহত 180 জনের মধ্যে রয়েছেন 40 জন বাংলাদেশি। বাংলাদেশে বিনিয়োগের হাই রিটার্নের নিশ্চয়তা রয়েছে, মন্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। ইন্ডিয়ান শেপ অব দ্য ইয়ার প্রতিযোগিতা লঞ্চিং অনুষ্ঠিত। শ্রী দর্শক, এই ছিল আমাদের হাতে আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।